জোরসে বিষ আছে? কি হলো লিমা? না নয়ন, কিছু না। আসলে সকালে আমি এখনো কিছু খাইনি, খালি পেট আছে তো। আর খালি পেটে যদি এই জোসটা খাই তাহলে তো একটু সমস্যাই হতে পারে। যদি একটু অন্য বিস্কুটের ব্যবস্থা করতে। ও, এই কথা? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য বিস্কিট নিয়ে আসতেছি। এই কাজের মেয়ে, এদিকে আয়। কি রে, তুই যে বললি জুসের মধ্যে বিষ আছে, তার মানে কি তুই জানিস নয়ন আমাকে কতটা ভালোবাসে? ম্যাডাম বিশ্বাস করেন, আমি দেখছি নয়ন স্যার না এই যে জুসের মধ্যে বিষ নাকি ঘুমের ওষুধ মিশাই দিছে, এর লেগে তো আপনারে কইলাম। কি, নয়ন এগুলোর মধ্যে বিষই দিছে? কিন্তু ও তো আমাকে খুব ভালোবাসে, আর ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। দেখ তুই একদম বেশি নাক গলাবি না, কাজের মেয়ে কাজের মেয়ের মতোই থাকবি। দেখেন ম্যাডাম, আমি কিন্তু সত্যি কথাই কইতেছি, আমি নিজের চোখে দেখছি যে স্যার না এটার মধ্যে বিষ দিছে। লিমা, আজকে তোমার সাথে মজা হবে। কি যে করব আজকে। দিছি। আরে স্যার এটা কি করছে? লিমার জুসে মাল মিশিয়ে দিয়েছি, এবার লিমারটা খেলে অজ্ঞান হয়ে যাবে, আর আমি ওর সাথে মাস্তি করতেই থাকব। এটার মধ্যে অনেক দিনের পর আজকে আমার স্বাদ হতে চলেছে, অনেক প্রতীক্ষার পর তোকে পাইছি। ম্যাডামের জুসের মধ্যে বিষ মিশাই দিচ্ছে, কি করে? যাই হোক, ম্যাডামকে যেভাবেই হোক আমাকে বাঁচাতেই হবে, কিছু তো একটা করতেই হবে। তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তো তোকে আমি দেখেই নিব, আর যদি তোর কথা সত্যি হয় তাহলে যা, তুই যা চাবি তোকে তাই দিব, টাকা পয়সার কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? আর শোন, এই জুসের মধ্যে যেহেতু বিষ আছে, যা তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা যা, নে ও বেবি, এই যে নাও বিস্কিট খাও। না আমি বিস্কুট খাবো না, জুসটা খাও, বিস্কুট তো এখন খাইছো। এবার তুমি খাও। কি হলো? মাথাটা কেমন জানি লাগতেছে। কেমন লাগতেছে? ঘুম পাচ্ছে? লিমা, লিমা, যা কাজ হয়েছে, ওরে ওষুধ খেতে না খেতে কাজ শুরু করে দিছে। আমার এতদিনের আশা আজকে পূরণ হতে যাচ্ছে। তোমার তো আজকে খবর আছে জানে মান, তোমাকে আজকে কি করি দেখো। অনেক দিন পর তোমাকে আজকে পাইছি, তোমাকে আমি অনেক কষ্ট করে আমার ফাঁদে আনেছি, আজকে যে তোমাকে কি করব আমি জানি মান বেবি। কিছু করবা তুমি তাই না? তুমি এই মজাটাই ছিলা, আজকে না হাতে নাতে তোমাকে আমি ধরছি। কাজের মেয়েটা যদি আমাকে সাহায্য না করতো, আর যদি ও যদি আমাকে সব কথা না বলতো, তাহলে তো আজকে তোমাকে এই আসল রূপটা আমি দেখতেই পারতাম না। আরে না, তুমি কি বলো, তুমি জুস খেয়ে মাথা ঘুরে পড়ে গেছিলে তাই এখানে নিয়ে আসলাম। তুমি উল্টা পাল্টা সব কি কথা বলতেছো, আমি কি করছি তোমাকে? আমি উল্টা পাল্টা কথা বলতেছি তাই না? তুমি জুসের মধ্যে কি মিশিয়ে দিছিলা সেটা আগে বলো। কই, কিছু না তো। কিছু না, সত্যি কথা বলবা নাকি আরেকটা থাপ্পড় দিব? না আমি কিছু বলিনি, আমি কিছু করিনি, তুমি ভুল বুঝতেছো। কিছুই করনি তুমি তাই না? জুসের মধ্যে তুমি কি দিছিলা? তুমি তো ঘুমের ওষুধ দিয়ে দিছিলা, আর আমার সর্বনাশ করতেছিলা তুমি আজকে তাই না? সেটা তো আমি নিজের চোখে দেখছি। চোখে দেখছো মানে কি বলো তুমি এসব? স্যার দেখছেন, আমি আজকে আপনার হাতে নাতে ধরাই দিচ্ছি, আপনি তো অনেক মেয়ের সর্বনাশ করছেন, আবার এই ম্যাডামরাও নিয়েছে, তাই আমি চুপ থাকতে পারিনি, আজকে সব কথা কয়ে দিছি। আমি দেখছি তোকে তো আজকে আমি জানি মেরে ফেলবো। তুমি ওকে মারতেছো মানে? তুমি যে কাজ আমার সাথে করছো তোমার লজ্জা হয় না? তুমি আমার ওর গায়ে হাত তুলতেছো? তুই আমার বাড়িতে খাস আর আমার নামে এইগুলা করিস? তুই যেই পাতে খাস সেই পাতি আজকে ফুটো করে দিলি বেঈমান, তোর খবর আছে? আরে জানে মান তুমি ভুল বুঝতেছো, ও কি বলছে না বলছে এগুলো তুমি প্লিজ ভুল বুঝে না। ছাড়ো তুমি আমাকে, একদম তোমার নোংরা হাত দিয়ে আমাকে ধরবাও না, বুঝতে পারছো? আর তোমার সাথে না আমার সম্পর্ক রাখার কোনো ইচ্ছাই নেই, আজকে থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। এই চল, তুই আমার সাথে চল। হ্যাঁ স্যার, আমি আর আপনার বাসায় কাজ করব না, যে মেয়েরা
সম্মান দিতে পারেন না কবে জানি আবার আমার সাথে কি খারাপ করেন ম্যাডাম চলেন আমি এবারে কাজ করব না